হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরো নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ভীষণ ইউনিক একটা চাটনি, রসগোল্লার চাটনি। এটা 5 মিনিটেই তৈরি হয়ে যাবে বন্ধুরা, তোমরা দেখবে কত সুস্বাদু এবং ভীষণ ভীষণ ইউনিক। এটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এই রসগোল্লার চাটনি বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমরা একবার দেখে নাও। লাগছে শুকনো লঙ্কা, আমি এখানে একটাই নিয়েছি যেহেতু বড়, তাই নিয়েছি আমি এখানে রসগোল্লার রসটা। আমি এখানে অ্যারারুট নিয়েছি 2 টেবিল চামচ। আমি এখানে একটা বড় টেবিল চামচের 1 চামচ 5 ফোড়নকে শুকনো খোলায় নেড়ে, অর্থাৎ শুকনো তাওয়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে নুন পরিমাণ মতো দেব, এটা হচ্ছে গরম জল, আর এখানে আমি 4টে রসগোল্লা নিয়েছি মাঝারি সাইজের, সেটাকে আমি এই রকম ভাবে কুচি করে রেখেছি। আর নিয়েছি আমি এখানে 1টা লেবুর পুরো রসটা, মাঝারি সাইজের লেবুর পুরো রস। প্রথমে আমি গ্যাসটাকে অন করলাম, হাই ফ্লেমেই রেখেছি গ্যাসটাকে। কড়াটাকে এবার বসিয়ে দিলাম, কড়াটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে, ফ্লেমটা এখনো গ্যাসের হাই রয়েছে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা জাস্ট ক্রাশ করে দেব। দেওয়ার পর একটুখানি গরম হলে, এটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জলটা যেটা ছিল পুরোটা দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর এর মধ্যে যতটা রস আছে তার হাফ আমি দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। লেবুর রস পুরোটা দিয়ে দিলাম, এবং ছোট চামচের হাফ চামচ নুন দিলাম। ফ্লেমটাকে এবার আমি লো করে দেব, দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দেব। মিনিট এটাকে এরকম ভাবে হতে দেব। ততক্ষণ আমি এদিকে একটা বাটিতে জল দিলাম, দিয়ে এর মধ্যে আমি 1 চামচ অ্যারারুট দিয়ে ভালো করে গুলবো যেন কোনোই লাম্প না থাকে। গোলা হয়ে গেলে আমি এটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর 5 ফোড়নের গুঁড়োটা আমি এর মধ্যে 1 চামচ ছোট চামচের 1 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াবো। মিনিট এটাকে ফুটতে দেব। আমি এটাকে আরেকবার নাড়িয়ে দেব 1 মিনিট পরে। নাড়ানোর পর খুব সুন্দর একটা স্মেল এসছে, এবার আমি এর মধ্যে পুরো রসগোল্লাটা দিয়ে দেব।
রসগোল্লাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে দেব। এবারে আমি এটা হাফ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবং ফ্লেমটাকে লোই থাকবে, কিন্তু ফ্লেমটা সবসময় লো হয়ে থেকেই রান্নাটা করতে হবে। হাফ মিনিট হয়ে গেছে, বেশ ভালোভাবেই এটা ফুটছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। রসগোল্লা চাটনি পুরোপুরি রেডি। এবার বন্ধুরা তোমাদের আমি গার্নিশিং করে দেখাবো। তৈরি হয়ে গেছে রসগোল্লা চাটনি। এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্নাটা হবে, ভীষণ টেস্টি। আর যখন রান্নাটা যখন হবে তখন এত সুন্দর স্মেল বেরোয়, কি বলবো তোমাদের বন্ধুরা। এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবে। এবং যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই বড় করে একটা লাইক দেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।